হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর ছোট ছোট আর কি ইনফরমেশান দিতে তোমাদেরকে। আর আশা করি স্কিপ করবে না, ভিডিওটা দেখবে, ছোট একটা ভিডিও করব। আজকে হচ্ছে গিয়ে 4 ডিসেম্বর, মানে আজকে ডিসেম্বরের 4 তারিখ। তো আজকে হচ্ছে গিয়ে সূর্যগ্রহণ, আগে একটা ভিডিও বানিয়েছিলাম চন্দ্রগ্রহণের। তো হয়তো এগুলো কেউ জানে না, কারণ বড় বড় ভিডিও তো ইউটিউবে কেউ হয়তো দেখে না, টাইম পায় না আমার মতো। তো আমি একটু জেনেছি, যতটুকু জেনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বেশি কথা না বাড়িয়ে বলে দিই কখন শুরু হবে আর কখন শেষ হবে। তো আজকে 10:59 থেকে শুরু হবে আর শেষ হবে 3টের সময়। তো এতটুকু পর্যন্ত থাকবে সূর্যগ্রহণ। আর আজকে আমাদের এদিকে খুব কুয়াশা পড়ছে, রোদ তো উঠেইনি, সূর্যগ্রহণ তো ঠিকই, আর যা যা করা দরকার সেটাই করব। তো আজকে এখন আমি রান্না করছি, ভিডিওটা করব করব বলে করা হচ্ছে না, আমি একটু কাজে ব্যস্ত আছি সেই জন্য, তোমাদেরকে না বললেও হবে না। তো চলে এসেছি বলতে, আর হচ্ছে গিয়ে সকালে রান্নাবান্না এখন বসিয়ে দিয়েছি, তো সকালে খাওয়া দাওয়া করবো, মানে সূর্যগ্রহণ শুরু হওয়ার আগ পর্যন্ত খেয়ে দিয়ে সব ধুয়ে টুয়ে রেখে দেবো। তারপর শেষ হলে তারপর এগুলো হালকা একটু জল দিয়ে ধুয়ে তারপর আবার রান্নাবান্না বসাতে হবে। আর চান টান আগে কিছুই করবো না, কারণ সূর্যগ্রহণ শেষ হলে তো আবার চান টান করতে হবে। তো সেই জন্যে তো এটাই বলতে এলাম তোমাদেরকে, আর মানে যতটা জানি আর কি, চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, তখন নাকি বাথরুম করা যাবে না, ওইতে এসব করা যায় না, কিছু কাচাকুচি করা যায় না, রান্না করা যায় না, মানে জীবাণু এসে আসে অনেক কিছু, এটা তো মানে বললে তো বলা শেষ নেই। তো শর্টে যতটা পেরেছি ততটাই বলেছি, তো তোমরা যতটা পারবে মানবে। তো এটাই, তো টাটা, আবার পরে দেখা হবে তোমাদের সাথে, এটাই বলতে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।